হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নিয়ে, যেটা হচ্ছে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের মধ্যেই। ঠিক আছে, সবাই গুগলে চলে আসবেন এবং এখানে এসে সার্চ করবেন wbhealth.government.in। সার্চ করলে এরকম একটা নতুন পেজ খুলবে। ঠিক আছে, এই পেজে দেখতে একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে রিক্রুটমেন্ট বলে একটা অপশন আছে। সেই রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করলে, ঠিক আছে, ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করে যেতে হবে। স্ক্রল করে গেলে এখানে সবাই দেখতে পাবেন যে এখানে মেদিনীপুর এবং বীরভূম থেকে দুটো নোটিশ এসেছে। ঠিক আছে, তো দুটো নোটিশ আমি খুলব। প্রথমে আমি মেদিনীপুরেরটাই খুলছি। মেদিনীপুরেরটাই খুললে এরকম একটা পেজ খুলে যাবে। ঠিক আছে, পেজটা এরকম একটা পেজ খুলে যাবে, পিডিএফ পেজ। সেই পিডিএফ পেজে কিন্তু পুরো ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে, তো প্রথমে বলে রাখি, এটা হচ্ছে ওয়াল্ক ইন ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ল্যাব টেকনিশিয়ানের পোস্ট। ঠিক আছে, সিরিয়াল নম্বর একটাই পোস্ট দেখা যাচ্ছে। নেম অফ দ্য পোস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান। কটা পোস্ট আছে? একটাই পোস্ট আছে। অ্যাসেনশিয়াল কোয়ালিফিকেশান কী আছে? BMLT অর BSc অথবা ইন্টারমিডিয়েট উইথ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট অর হাই স্কুল উইথ 5 ইয়ার্স ল্যাব এক্সপিরিয়েন্স। ঠিক আছে, 5 বছরের ল্যাব এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারাই অগ্রাধিকার পাবে যাদের ক্ষেত্রে কি আছে, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলিভেন্ট ফিল্ড ফ্রম এনি গভর্নমেন্ট হসপিটাল থেকে, অথবা নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ও ডাটা ম্যানেজমেন্ট। ঠিক আছে, স্যালারি কত দেওয়া হবে? 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, তো টার্মস অ্যান্ড কন্ডিশন কী কী আছে সেটা সবাই পড়ে নিবে, কিন্তু আমি ডিসকাস করছি না। তো এখানে ইন্টারভিউ ডেটটা কবে আছে, তো প্রথমেই সেখানে দেওয়া ছিল যে ইন্টারভিউ ডেট হচ্ছে যে 20/7/2020, মানে এই মাসের 20 তারিখে। ঠিক আছে, আর কয়েকদিন বাদেই কিন্তু ইন্টারভিউ আছে। ইন্টারভিউ কোথায় হবে? ইন্টারভিউ হবে, এই যে এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, অফিস অফ HOD 3rd ফ্লোর, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, মেদিনীপুর মেডিকেল কলেজ, পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, ডেট কবে? 20/7/2020। টাইম কটা? 11টা। তো আপনারা আগে পৌঁছে যাবেন। ঠিক আছে, তো তার সঙ্গে কিন্তু আপনাদেরকে সমস্ত আপনাদের যে CV হয় বা রিজিউম, তার সঙ্গে কী করতে হবে, আপনাদের সমস্ত বায়োডাটা সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন। ঠিক আছে, সেগুলো খুবই জরুরি এবং অরিজিনাল সহ। ঠিক আছে, তো এরপরে আমি চলে যাব যে বীরভূমের রিক্রুটমেন্টে। বীরভূমের রিক্রুটমেন্টে ক্লিক করলে এখানেও একটা পেজ খুলে যাবে। ঠিক আছে, এরকম পিডিএফ পেজ। তো পিডিএফটাকে একটু বড় করে নিচ্ছি আমি। এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সিলেক্ট হবে ওয়াল্ক অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে। ওয়াল্ক অ্যান্ড ইন্টারভিউ কবে আছে? ঠিক একই ডেটে আছে, 20/7/2020 @11 AM 11টা থেকে। ঠিক আছে, তো এখানে পোস্ট কী কী? এখানে হচ্ছে একটা হচ্ছে ল্যাব টেকনিশিয়ান। ঠিক আছে, একটাই পোস্ট। তো হচ্ছে এখানে কতদিনের কটা পোস্ট আছে সেটা হচ্ছে ইনিশিয়ালি 3, মানে 3টা বর্তমান আছে, কিন্তু পরে আবার ইনক্রিজ করা হচ্ছে বেসড অন রিক্রুটমেন্ট। ঠিক আছে, কোয়ালিফিকেশান কী লাগবে? HS পাস উইথ সায়েন্স স্ট্রিম। HS পাস হতে হবে সায়েন্স স্ট্রিমের উপর, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি কম্পালসারি থাকতে হবে, DMLT উইথ 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, BMLT অথবা BSc ইন MLT উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স, কম্পিউটার নলেজ, লোকাল ক্যান্ডিডেট উইল বি প্রেফার্ড, মানে যারা লোকাল তাদেরকে কিন্তু আগে নেওয়া হবে। ঠিক আছে, তো এজ কত হবে? 40 বছরের মধ্যে হতে হবে। স্যালারি কত দেওয়া হবে? পার মান্থ 17,000 টাকা করে স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, স্কেল অফ স্কোরিং, মানে HS এর মার্কের উপর 10 মার্কস, DMLT MLT এর 15 মার্কস, এক্সপিরিয়েন্সের উপর 10 মার্ক, লোকাল রেসিডেন্সের উপর 5 মার্ক, কম্পিউটার নলেজের উপর 5 মার্ক, ইন্টারভিউর উপর 5 মার্ক, এবং টোটাল 50 মার্ক। ঠিক আছে, তো টার্মস অ্যান্ড কন্ডিশন কী আছে? কন্ট্রাকচুয়াল অ্যান্ড টেম্পোরারি বেসিসে কিন্তু এটা নিয়োগ করা হবে। এঙ্গেজমেন্ট ইনিশিয়ালি ফর 2 মাসের জন্য। ঠিক আছে, এক্সটেন্ডেড অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট। এক্সটেন্ডেড হতে পারে, একটা সুযোগ থাকছে কিন্তু এক্সটেন্ডেড হওয়ার। ঠিক আছে, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে? বায়োডাটা অ্যাজ পার প্রোফর্মা। ঠিক আছে, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন, মার্কশিট অফ দ্য রিলিভেন্ট কোয়ালিফিকেশান, রেসিডেন্ট প্রুফ সার্টিফিকেট অ্যান্ড কম্পিউটার নলেজ সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। ঠিক আছে, রেসিডেন্সটাও দরকার, কারণ এখানে একটা যারা লোকাল তাদের ক্ষেত্রে রেসিডেন্সটা দরকার, নাহলে কিন্তু 5 মার্কস তারা পাবেন না। ঠিক আছে, কোন অ্যাড্রেসে যেতে হবে? অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ।
ঠিক আছে, ডিপিএমইউ সেকশন, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ওল্ড আউটডোর ক্যাম্পাস, পোস্ট অফিস হচ্ছে সুরি, ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম, পিন 7311011, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো রিক্রুটমেন্টে ছিল এই দুটোই রিক্রুটমেন্ট ছিল, খুব ভালো রিক্রুটমেন্ট, স্যালারি বি খুব ভালো আছে। ঠিক আছে, যদি আপনারা চান তো ইন্টারভিউতে গিয়ে বসতে পারেন, যদি আপনাদের দরকার আছে তো, আপনারা যদি এতে এলিজিবল হন তো, তাহলে আপনারা ইন্টারভিউতে বসতে পারেন, খুব ভালো স্যালারি এবং ভালো জব। ঠিক আছে, আর বলে রাখি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই চ্যানেলে রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট প্রত্যেক দিনই আসতে থাকে। থ্যাংক ইউ।